কর্মজীবনে ভালো বস পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা যারা চাকরি করি তাদের ইনক্রিমেন্ট, প্রমোশন সম্পূর্ণরূপে বসের উপর নির্ভর করে। তাই বস নিয়ে দুই ধরনের মতবাদ আছে। এক দলের মতবাদ, বস তো নয় একেবারে কসাই, যা তা ব্যবহার, এর সাথে কাজ করলে জীবন শেষ, জীবনে কোনো উন্নতি হবে না। আবার আরেক দলের মতবাদ হচ্ছে বস অনেক ভালো, কাজ বুঝিয়ে দেন, একবার না বুঝলে আবার বোঝান, রাগ করেন না, ছুটি নিতে গেলেও রাগ করেন না। এটা হলো আরেক দলের মতবাদ। তো আপনার বস কেমন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমরা কথা বলবো তেল ছাড়া, তেলবাজি ছাড়া আপনি বসের মন কীভাবে জয় করবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, ডেডলাইন ভালো করে বুঝে কাজটি সম্পূর্ণ করুন। বস আপনাকে কাজ দিল, আপনি কাজটির ডেডলাইন ভালো করে জেনে নিন, নির্ধারিত সময়ের মধ্যে কাজটি করে দিন, যাতে বস সংশোধন করার সুযোগ পায়। আবার কাজটি করতে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলেও বসকে জানান। আবার যদি আপনি ডেডলাইনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে না পারেন তাহলেও আপনি বসকে জানান, যাতে ডেডলাইন পার হয়ে গেলে বস আপনার সাথে খারাপ ব্যবহার না করে, আপনার প্রবলেমটাকে আগে থেকে জানিয়ে রাখেন। তাহলেই দেখবেন বস আপনার উপর খুশি থাকবে। দুই নম্বর, সর্বদা ফ্রেশ মনোভাব নিয়ে হাসি খুশি থাকুন আর বুদ্ধি খাটিয়ে কাজ করুন। প্রত্যেকটা বস হাসি খুশি আর ফ্রেশ মেন্টালিটির কর্মীকে পছন্দ করে, আর এই হাসি খুশি আর ফ্রেশ মনোভাবের সাথেই আপনি আপনার বসের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলুন, যা আপনার ক্যারিয়ারের বিনিয়োগ করার মতো, এবং তা অবশ্যই আপনাকে আপনার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যাবে। তিন নাম্বার, বস ইজ অলওয়েজ রাইট। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, বস সবসময় সঠিক। বসের যে কাজটি এখন আপনার ঠিক মনে হচ্ছে না, পরে দেখবেন এই কাজটাই ঠিক ছিল, বস আপনার চেয়ে বেশি জানেন, বেশি অভিজ্ঞ, বেশি বোঝেন। এটা আপনাকে বিশ্বাস করতেই হবে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আপনি আপনার মতামত পেশ করতে পারেন, কিন্তু কখনোই বসের মতামতের বাইরে যাবেন না। চার নাম্বার, অতিরিক্ত কাজ। একটু বেশি ঝক্কি ঝামেলার মধ্যে বস আপনাকে ফেলতে পারেন, বিশেষ করে যখন আপনার ইনক্রিমেন্ট বা প্রমোশনের সময় থাকবে। উদ্দেশ্য আপনাকে ভালো করে যাচাই করে নেওয়া, যাতে আপনি নতুন পদের জন্য যোগ্য কিনা সেটা আপনাকে পরীক্ষা করে নেওয়া। এ সময় শান্ত থাকুন, হাসি মুখে বসের সাথে কথা বলুন আর আপনার সক্ষমতা প্রমাণ করুন যে আপনি অতিরিক্ত কাজ করতে প্রস্তুত। পাঁচ নাম্বার, বসের আস্থা অর্জন করুন। আপনি আপনার বসের সাথে কাজ করেন কিন্তু আপনি কখনোই কাজে ফাঁকি দিবেন না, কারণ ফাঁকিবাজ কর্মীকে কোনো বসই পছন্দ করে না। আর একবার যদি আপনার সম্পর্কে ধারণা তৈরি হয় যে আপনি ফাঁকিবাজ, তাহলে আপনার উপর থেকে বিশ্বাসটা একদম চলে যাবে। আর আপনার কাজে নতুনত্ব আনুন, বসের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। এইসব হতে পারে বসের আস্থা অর্জনের টেকনিক, যাতে বস খুশি থাকবেন, আপনার প্রতি তার আস্থা আরও বেড়ে যায়। ছয় নাম্বার, সমস্যা নয়, সমস্যার সমাধান নিয়ে কথা বলুন। আপনি সবসময় বসের সাথে শুধু সমস্যা নিয়ে কথা বলেন, সমস্যা নিয়ে কথা বলেন, এই ধরনের কর্মী বসেরা পছন্দ করেন না। বসেরা পছন্দ করেন যে কর্মীগুলা সমস্যার সাথে সমাধান নিয়েও কথা বলে। তাই আপনি যখন আপনার বসের সাথে কথা বলবেন তখন শুধু সমস্যা নয়, সমস্যার সমাধান কী কী হতে পারে এগুলো নিয়েও আপনি কথা বলুন। সাত নাম্বার, বসের বিরক্তি হওয়ার কারণগুলো এড়িয়ে চলুন। আপনার বস কী কী কারণে বিরক্তি হয় অথবা কী কী কারণে রেগে যায় এই বিষয়গুলো আপনি বের করুন। এই বিষয়গুলো বের করে এই কাজগুলো এড়িয়ে চলুন। যেমন মিটিংয়ে থাকাকালীন আপনি মোবাইলে ফেসবুক ইউজ করছেন অথবা কোনো যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন,
এটা আপনার বস একদম পছন্দ করেন না, কিন্তু আপনি করছেন, মানে আপনি তাকে বিরক্ত করছেন। আপনি নখ কামড়াবেন না, অথবা আপনার মধ্যে যদি আরও কোনো খারাপ অভ্যাস থাকে, আপনার বসের সামনে এগুলো কখনোই করবেন না। আপনার বসের সাথে আপনি পূর্ণ মনোযোগী থাকুন। আপনার বস বিরক্ত হয় এমন কোনো ধরনের কাজ করবেন না, অথবা কোনো কথা বলবেন না। আমার মনে হচ্ছে, বোধ হয়, হতে পারে, এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা বললে যে কোনো বস রেগে যায়। এর পরিবর্তে আপনি যুক্তিসহ নিজের চিন্তাভাবনা উপস্থাপন করুন। 8, বসের নির্ভরযোগ্য হন। নির্ভরযোগ্য হওয়ার অর্থ হল বস আপনাকে বিভিন্ন ধরনের কাজের জন্য বিশেষভাবে নির্বাচিত করবে। এছাড়াও বিভিন্ন ইভেন্টে আপনাকে অতিরিক্ত কাজ দিবে, যেটা বসের চোখে আপনার ইমেজ বাড়াবে। তাই আপনি আপনার বসের কাছে নির্ভরযোগ্য হন, যাতে সে আপনাকে আস্থার চোখে দেখে, আপনার উপর আস্থা রাখতে পারে, আপনাকে কোনো কাজ দিলে সেটা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারবেন। 9, মিথ্যা পরিহার করুন। আপনি কখনোই কোনো অবস্থাতেই আপনার বসকে মিথ্যা বলবেন না। মিথ্যা বললে আপনার উপর থেকে সারা জীবনের জন্য আস্থা চলে যাবে। আপনি কখনোই আপনার বসকে খুশি রাখতে পারবেন না, অথবা তার মন জয় করতে পারবেন না। যেমন ধরুন, আপনি অসুস্থ না, আপনি SMS করলেন আপনি অসুস্থ, বসের কাছ থেকে ছুটি বাগিয়ে নিলেন, ছুটি নিয়ে কী করলেন, বউকে নিয়ে অফিসে গেলেন, বউকে নিয়ে মার্কেটে গেলেন, কিন্তু মার্কেটে যেয়ে দেখা গেল বসের সাথে আপনার দেখা। এমনটা যে হয় না তা নয়, হতেও পারে। তখন প্রমাণিত হবে আপনি মিথ্যুক। বস যদি এই মিথ্যুক প্রমাণিত করতে পারে আপনাকে, তাহলে আপনার ক্যারিয়ার একেবারে শেষ। আপনার সত্যি কথাও তখন তার কাছে মিথ্যা মনে হবে। তাই আপনি কখনোই কোনো অবস্থাতেই আপনার বসের কাছে মিথ্যা বলবেন না। তো এই কাজগুলো করার মাধ্যমেই আপনি তেলবাজি ছাড়াই আপনার বসের মন জয় করতে পারেন। আপনি আজ থেকে, এখন থেকেই এই 9টা বিষয় আপনার জীবনে প্রয়োগ করতে পারেন।